দুবাই ব্লগার জীবন ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন প্রিসিলা? জি ভালো আছি। কি বলবো, আমার তো পানি খেতে ইচ্ছে করছে, এখন গলা শুকিয়ে গিয়েছে। আসলে অনেক দিন ধরে আপনাকে ফলো করি, আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, যা সত্য। কথা বলা, উপস্থাপনা, ব্যবহার, সব দিক দিয়ে আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তো আমি আপনার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই বাংলাদেশের গভর্নমেন্টের জন্য আর কি। আমি অল্পতে শেষ করব, আমি প্রবাসী, দুবাই থাকি। তো কিভাবে বলবো, আসলে আসলে বুকটা কেঁপে ওঠে। আমার যে পিচিটা দেখতে পাচ্ছেন, আমার কিন্তু দুইটা মেয়ে, তো ওদের জন্য আমি কিছু মালামাল কিনেছিলাম, বুঝতে পেরেছেন? জি তো মালামাল গুলো আজ থেকে 4 মাস আগে আমি পাঠিয়েছিলাম কুরিয়ারের মাধ্যমে। হুম তো মালামাল গুলি আজ পর্যন্ত আমার বাড়িতে পৌঁছলো না, আর এয়ারপোর্টে নাকি এগুলো আটকে আছে, কাস্টমস অফিসাররা আসবে, তারপরে এগুলো রিলিজ করবে, কুরিয়ার সার্ভিসের লোকেরা তারপরে এগুলো বিলি করবে। হুম কিন্তু আমার কথা হলো, এতদিন কি কাস্টম অফিসাররা আসে না বাংলাদেশ এয়ারপোর্টে, বা যারা কাস্টমস অফিসে নিয়োজিত আছেন তারা কি আসে না? তারা যদি, এটা আমার কাছে কেমন জানি লাগে, বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, যে আমার মালগুলো যদি বাংলাদেশে গিয়ে পৌঁছায় তাহলে তো অবশ্যই মালগুলো ছেড়ে দেওয়া উচিত, কারণ এখানে অনেক প্রবাসীদের মালামাল আটকে আছে। আর কুরিয়ার সার্ভিস যে এখান থেকে পাঠিয়েছি, তারা তো এখানে লাইসেন্সকৃত কুরিয়ার সার্ভিস, এখানে তারা যারা দিচ্ছে গভর্নমেন্টের লাইসেন্সকৃত হুম লোকজন, তারা তো আর এগুলো নিয়ে খেলাধুলা করবে না, তাই না? তো 4 মাস যেহেতু হয়েছে, মালামাল গুলো তো এখন ইউনাইটেড আরব আমিরাতে নাই, আমার বিশ্বাস এগুলো বাংলাদেশে গিয়ে পৌঁছেছে, অবশ্যই পৌঁছেছে, তাই না? তো ওরা আমাদেরকে বলেছে যে কি এর ভাইরাস টাইরাস এগুলোর জন্য নাকি কাস্টম অফিসার আসে না। হুম তো আমার একটাই আবেদন থাকবে, যদি আমাদের মাননীয় সরকারের কানে এই কথাগুলো যায়, আমাদের কথা বিবেচনা করে, হুম যদি আমাদের কথা বিবেচনা করে, প্রবাসীদের কষ্টের কথা বিবেচনা করে, তারা যদি আমাদেরকে একটু সাহায্য করতো, যে প্রবাসীরা যে মালামাল গুলো পাঠিয়েছে কাস্টমস হাউসে, এগুলো আটকে না রেখে এগুলো প্রবাসীদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করতো, অনেক ভালো হতো, আমি খুব খুশি হতাম। আরেকটা বিষয় হলো, আমি যে এত মালামাল পাঠিয়েছি, আমার বেবিগুলোর জন্য বেশি পাঠিয়েছি, খাদ্যদ্রব্য বা এরকম চকলেট জাতীয়, 4 মাস তো হয়ে গেছে, আপনি জানেন প্রিসিলা, ক্যাডবারি জাতীয় বা মিল্ক জাতীয় যে চকলেট গুলো, এগুলো বেশি থাকবে না। জি যদিও তারা এই মালামাল গুলো পায়, আমার মাল মালামাল তো নষ্ট হয়ে যাবে, আমি জানি, এতগুলো মালামাল, চকলেট, হরলিক্স, দুধ, বেবিদের জন্য যত কিছু আছে, জি এগুলোর ক্ষতিপূরণ কি গভর্নমেন্ট আমাদের কি দিবে? আমার প্রশ্ন গভর্নমেন্টের কাছে, সবার কাছে, এখানে অনেক আছেন, অনেকে আছেন, আইনের লোক আছেন, সরকারের লোক আছেন, আপনারা এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আমরা প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে, আমরা যে কষ্ট করে আমাদের পরিবার পরিজনদের জন্য যে এত মালামাল পাঠিয়েছি, তাদের কাছে এখনো পৌঁছা নাই। আমি আপনার মাধ্যমে এই মেসেজটা এলাম, আর কি বলবো, আমার আসলে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, আপনার এখানে এসে কথা বলতে অবশ্যই পেরে সত্যি আমার বুকের ভেতর থেকে একটা অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। জি মনে হয় যে একটু হালকা হয়েছে। তো এটাই, আর নেক্সট লাইভে আমি কিন্তু আপনার এখানে জয়েন হব, ইউটিউব নিয়ে কথা বলবো। জি অবশ্যই, আমি সাধারণ ছোটখাটো একজন ইউটিউবার, আমার অনেক ভাই বোনেরা আছেন এখানে ইউটিউবিং করেন, আর আমার মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক ইউটিউবার এসেছে, বড় হয়েছে ছোট থেকে, তাদের নিয়েও কিছু কথা বলবো। আর আরেকটা কথা বলি, এখানে যারা আছেন নিচে সম্মানিত নতুন পুরাতন ইউটিউবার ভাই বোনেরা, আমরা একসাথে এগিয়ে যাব, আমাদের বাংলাদেশকে আমরা প্রেজেন্ট করব ভালো ভালো কাজের মাধ্যমে, ইনশাআল্লাহ, বলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? জি থ্যাংক ইউ প্রিসলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর সবাইকে ধন্যবাদ, বিশেষ করে এনামুল ভাই, কিবরিয়া ভাইয়া, আরো অনেক সম্মানিত ভাই বোনেরা। এখন আমি আসলে এক্সাইটেড, আমি কারণ আমি প্রিসিলার লাইভে জয়েন হয়েছি। থ্যাংক ইউ। আর আমার আরো একটা চ্যানেল আছে, দুইটা হলো গিয়ে ভেরিফাইড করা,
লেবারটন পাওয়ার দুইটা, আপনি হয়তো কালকে দেখেছিলেন, একটা হলো ইসলামী জীবন জি যে এটা এটা, আরেকটা আছে টেক রিলেটেড চ্যানেল, ওটা আমি ভাই বোনদের সামনে এখন নিয়ে আসবো না, ইনশাল্লাহ নেক্সট টাইম নিয়ে আসবো, জি করে দেবো। আর ওই চ্যানেলটা থেকে আমি অন্যরা উপকৃত হচ্ছে, কিন্তু কেউ জানে না যে ওইটা আমার চ্যানেল, ইনশাল্লাহ পরিচয় করে দেবো সবাইকে, আপনারা সবাই পাশে থাকবেন, আর আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদেরকে আপনারা সাহায্য করবেন। আর প্রিয় ভাই বোনেরা, দুবাই ব্লগার জীবন যে পিচ্চিটাকে দেখতে পাচ্ছেন, এটা আমার একটা ছোট পরি, আমার এই পরিটার জন্য দোয়া করবেন। আর আর এই যে আরেকটা পিচ্চি দেখতে পাচ্ছেন, আমি একটু চেঞ্জ করে দেখাচ্ছি, ও না এটাতে আসবে না, সরি আমি অন্য একটা আইডি দিয়ে আসছি, আমার দুইটা পরির জন্য দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই। আর আমি দুবাই ব্লগার জীবন চ্যানেলটাকে আপনারা ফলো করবেন, আমি আপনাদের পাশে আছি, সবসময় থাকবো। ধন্যবাদ প্রিসিলা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। আমি জানি যে আপনি অনেক বড় একজন ইউটিউবার এবং আমি, না 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 এইভাবে বলবেন না প্লিজ প্লিজ, আমি খুবই ছোট এবং ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ, আপনি আমাকে সুযোগ দিয়েছেন কথা বলার জন্য, আমি মনে করি আমি আমি অনেক কি বলবো, আই এম সো প্রাউড অফ ইউ প্রিসিলা, থ্যাংক ইউ, আপনি আমাদের বাংলাদেশের গর্ব। আর আপনার কাজগুলো দেখে আমরা অনেকটাই অনুপ্রাণিত হচ্ছি এবং শিখছি আপনার কাছ থেকে, বিলিভ ইট অর নট, আমরা শিখছি, ছোটদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে, বড়দের কাছ থেকেও শিখার আছে। তবে আপনি একজন মেয়ে হয়ে যা করছেন, এটা আমাদের যে ভাই বোনেরা আছেন, এটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, আপনি একটা আইডল, আমি মনে করি আপনি একজন আইডল, থ্যাংক ইউ ভেরি মাচ, আইডল অফ হোল ওয়ার্ল্ড, এটা বলবো পুরো বিশ্বের একজন মেয়েদের জন্য আইডল। থ্যাংক ইউ, থ্যাংকস ওয়ান্স এগেইন, এন্ড ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, থ্যাংকস ফর জয়েনিং আস, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ সময় নেওয়ার জন্য, বিকজ আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং কন্টিনিউয়াসলি শিখছি, এবং আমি জানি যে আপনি মোস্ট লাইকলি অনেক বিজি, সো থ্যাংক ইউ সময় নেওয়ার জন্য, জয়েন করার জন্য, মে আল্লাহ ব্লেস ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য, ভালো থাকবেন আপনি, আপনিও ভালো থাকবেন, আপনার পরিবারের সবাই ভালো থাকুক, হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া করি। আর আমি আঙ্কেল আন্টিকে বলবো, আপনার মতো সন্তান জন্ম দিয়ে, মানে কি বলবো, গর্বিত মা বাবা বলবো, যে এটুকুই, আর আপনার জন্য সবাই দোয়া করে, আপনার ভিডিও সবাই আপলোড করে, আপনার এই, আপনি কাইন্ডলি একটু একটা জিনিস অনুরোধ করব আপনাকে, আমি একটু কথা হয়তো বেশি নিয়েছি, সময় নিচ্ছি, এখানে সমস্যা নেই, যারা আপনার কাজগুলোকে আপলোড করছে তাদেরকে কাইন্ডলি একটু একটু কমন সিসি, মানে ক্রিয়েটিভ কমন লাইসেন্সটা আপনি আপনি প্রত্যেকটা ভিডিওতে মেবি দিয়েছেন, মেবি আমি চেক করেছিলাম কয়েকটা ভিডিও, দিয়ে দিলে তাহলে কি হবে, তারা সবাই আপনার কাজগুলো আপলোড করে আপনাকে ফলো করে তারা কাজ করতে পারবে। এবং আর প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে এই কথাটা বলবো, যে প্রিসিলা একটু আগে বলেছিল যে প্রিসিলার কন্টেন্ট নিয়ে যারা আপনারা আপলোড করেন, এমন কোন টাইটেল আপনারা ইউজ করবেন না যেটাতে আমাদের প্রিসিলার একটু মানহানি হবে বা প্রিসিলা অসম্মানিত হয়, সো আমরা রেসপেক্ট করব প্রত্যেক জনকে, প্রত্যেক জনের কাজকে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ প্রিসিলা, আই এম সো প্রাউড অফ আওয়ার প্রিসিলা, থ্যাংক ইউ, ভালো থাকবেন, ওকে ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অল।